কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মত পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল অনেকে বলেন, আর অনেকে বলেন শুধু মাছটা হালাল, কারণ হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওহিল্লা লানাল মাইতা, তাহলে দুইটা মৃত জন্তু আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে, তার ভিতরে একটা হলো সামাক বা মাছ, অতএব মাছ জাতীয় সেগুলো খাওয়া জায়েজ রয়েছে, যেগুলোকে মাছ বলা যায় না, পোকামাকড় জাতীয় সেগুলো খাওয়া জায়েজ নয়। আর যারা বলেছেন যে এটা যে কোনো কিছু জায়েজ আছে, তারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিসে রয়েছে যে সমুদ্র সম্পর্কে তিনি বলেছেন যে সমুদ্র এর মাইতা আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে, বা সমুদ্রের নিচে যেটা আছে এটা আমাদের জন্য হালাল, সেটার ভিত্তিতে তারা ব্যাপকভাবে হালাল বলেন। তবে হ্যাঁ, এটা নিয়ে হারাম হওয়ার পরে কারোর কোনো মত নেই, সবাই এটাকে হালাল বলেন, হালাল হওয়াটার মধ্যে উত্তমোত্তম মাকরু গায়রে মাকরু বলা নিয়ে মত পার্থক্য রয়েছে, কারোর রুচিতে যদি কুলায় তিনি খান তাহলে তিনি হারাম করেছেন বলা যাবে না।